হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ডিজাইন নিয়ে এসেছি যে ডিজাইনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি ডিজাইনগুলো ভালোভাবে দেখতে পারবেন না। এগুলো খুবই কম স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, এই কানা দুয়ানা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করা। এগুলো আপনারা চাইলে খুব সহজে তৈরি করতে পারেন, এই কানা দুয়ানা স্বর্ণ দিয়ে। যদি আপনারা সবসময় রাফিউজ করেন, সেই জন্য যদি ব্যবহার করার জন্য তৈরি করেন, তাহলে আপনার দুয়ানা বা দেড়ানা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করবেন, কারণ দুয়ানা স্বর্ণ দিয়ে তৈরি করলেই ভালো হয় সবসময় রাফিউজের জন্য। সবসময় রাফিউজ করলে একটু স্বর্ণ বেশি লাগে, তো সেই কারণে আপনার দুয়ানা স্বর্ণ দিলে ভালো হয়। দেড়ানা দিয়েও তৈরি করতে পারেন, দেড়ানা দিলেও হবে। তো স্বর্ণটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট স্বর্ণ দিয়ে এগুলো তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনগুলো ভালো হবে। আপনি ব্যবহার করেও আরাম পাবেন, তো কোনো সমস্যা হবে না, ভাঙা চোরার ভয় থাকবে না। ভিউয়ার্স, এখানে যে আপনার ছোট ছোট যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, যে ঝুমকো দিয়ে নিচে কত সুন্দর ডিজাইন, আপনার এগুলো মিনিমাম দেড়আনা দুয়ানা এরকম দিলেই ভালো হয়। যদি এক জায়গায় যেতে আসতে রাফিউসের জন্য তৈরি করেন, তাহলে আপনার দেড়আনা বা একানা দিয়েও তৈরি করতে পারেন, একানা দিলেও সমস্যা হবে না এক জায়গায় যেতে আসতে। ভিউয়ার্স, এগুলো চেষ্টা করবেন সবসময় যে 21 ক্যারেট বা 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করার জন্য, কারণ এগুলো আপনার স্বর্ণ ভালো দিলে আপনি যখন এগুলো ভাঙতে যাবেন, এগুলো ভেঙে আর একটা জিনিস যখন তৈরি করতে যাবেন, তখন আপনার স্বর্ণটা ঘাটতি কম যাবে। তো সেই কারণে আমি বলি আপনারা ভালো স্বর্ণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তো টাকা একটু বেশি গেলেও আপনার জিনিসটা আপনি ভালো পাবেন। 21 ক্যারেট যে হলমার্ক, 22 ক্যারেট হলমার্ক, তো সেই হলমার্ক দিয়ে তৈরি করবেন। এগুলো আপনার কোন ডিজাইনটা পছন্দ হয় সেগুলো স্ক্রিনশট দিয়ে তারপরে স্বর্ণকারের কাছে দেখালেই আপনার ডিজাইনগুলো তৈরি করে দিবে খুবই কম স্বর্ণ দিয়ে। তো ভিউয়ার্স, ডিজাইনগুলো কেমন লাগলো আপনার কমেন্টে জানাবেন, আর একটি লাইক করে দিবেন, আর শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করবেন ভিডিওটা। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি সর্বপ্রথম মেনে থাকি। তো আপনি যখন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, তখন সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।